মদনি চ্যানেল ঘরে ঘরে ভানবে সুন্নতের বাহার মদনি চ্যানেল কে কেন বাসবো না ভালো সুগভীর الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چنل درشق سرطة انوشتان برکتر উদ্দেশ্যে আসুন আমরা শুরুতেই রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله مدني چنل درشق سروتا আপনাদের প্রিয় চ্যানেল মদনি চ্যানেল মদনি চ্যানেল সম্পর্কিত একটি নতুন অনুষ্ঠান যার নাম হচ্ছে আপনার মদনি চ্যানেল। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ। এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে আপনাদের থেকে কিছু পরামর্শ পাওয়া এবং আপনাদের কিছু চিন্তা ভাবনা থাকে অনেকেরই অনেক রকমের, মাদানী চ্যানেল বাংলায় আপনারা কোন অনুষ্ঠান দেখতে চান এ সম্পর্কে আপনাদের থেকে পরামর্শ আমরা নিব এই অনুষ্ঠানের মাধ্যমে, আর তাও হবে কল এসএমএস এর মাধ্যমে আলহামদুলিল্লাহ। আর বিগত দিনে যে অনুষ্ঠানগুলো আপনারা দেখেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, এই অনুষ্ঠান থেকে কোন অনুষ্ঠানের অংশ দেখতে চান আপনারা, কোন নাতে রসুল আপনারা দেখতে চান মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে, তাও আমাদেরকে জানাতে পারবেন কল এসএমএস হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুরুতেই বুঝে নিয়েছি যে আমাদের আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানের উদ্দেশ্য আমরা সকলে জানতে পারলাম। যে অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ জবাজাল অনেক কিছু আলহামদুলিল্লাহ জবাজাল আমাদের জানার আলহামদুলিল্লাহ জবাজাল সৌভাগ্য হবে। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে একটি প্যাকেজ ইনশাআল্লাহ শুরুতে আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দেখাবো, আর এই প্যাকেজের সম্পর্ক হচ্ছে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের সঙ্গে। তো আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম প্যাকেজ আমরা উপভোগ করব ভালো ভালো নিয়তের সাথে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদনী চ্যানেল ঘরে ঘরে আনবে সুন্নতের বাহার মদনী চ্যানেল ঘরে ঘরে আনবে সুন্নতের বাহার মদনী চ্যানেল কে কেন বাসবো না ভালো সুগভীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মাদানী চ্যানেলের মাধ্যমে যে অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। আর শুরুতেই যে প্যাকেজ আপনাদেরকে দেখালাম, ইসলামী ভাইরা কাজ করছে, কেউ লিখছেন, কেউ অনুবাদে আছেন, কেউ তাপ্তিশে আছেন, কেউ এডিট করছেন, আবার কেউ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন। আলহামদুলিল্লাহ, যখন থেকেই এই মাদানী চ্যানেল বাংলা শুরু হয়েছে তখন থেকেই আপনাদের পরামর্শ আমরা নিচ্ছি আরও নিব ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ করে এই অনুষ্ঠানতে এজন্যই কি আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন কোন অনুষ্ঠান আপনারা দেখতে চান মাদানী চ্যানেলের মাধ্যমে, আর কোন নাতে রসুল, কোন মোবাল্লিগে দাওয়াত ইসলামীর অনুষ্ঠান আপনারা দেখতে চান। আর দেখুন, শুরু থেকেই কিন্তু আপনাদের পরামর্শ নিয়েই আমরা এই মাদানী চ্যানেল শুরু করেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা শুরুতেই বললাম যে এই অনুষ্ঠানের মাধ্যমে মাদানী চ্যানেল থেকে আমরা অসংখ্য আলহামদুলিল্লাহ জবাজাল প্রোগ্রাম পূর্বে আমাদের দেখার আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হয়েছে। অনেক সময় মাদানী চ্যানেলের কল সেন্টারে মাধ্যমে আমরা জানতে পারি যে অনেকেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো দেখতে চাই। এর ভিতরে আপনার এর মধ্যে যদি আমরা দেখি মাদানী মুন্নাদের প্রোগ্রাম বলেন, তারপরে অন্যান্য প্রোগ্রামগুলো যেগুলো মাদানী চ্যানেলের শুরু থেকে অনেকগুলো প্রোগ্রাম পূর্বে ছিল কিন্তু এখন বর্তমানে নেই, তো অনেকে চায় যে
আমি সেই প্রোগ্রামগুলো দেখতে চাই। এখন মাদানী চ্যানেলের পক্ষ থেকে বিবেচনা করা হলো যেমন একটি অনুষ্ঠান এমন একটি প্রোগ্রাম মাদানী চ্যানেল পক্ষ থেকে হোক, যাতে করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার যে আবেগ আকাঙ্ক্ষা ওই জিনিসটাই কি করা হয় যাতে করে পূরণ করা হয়। বিশেষ করে যারা রেগুলার মাদানী চ্যানেল বিভিন্ন প্রোগ্রাম দেখার সৌভাগ্য হয়, অনেকেই অনেকের ইচ্ছা জাকির ভাই অনেকের ইচ্ছা যে আমি মাদানী চ্যানেলকে একটি পরামর্শ দেবো আমার পক্ষ থেকে। প্রোগ্রামে আমাদের বসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের পরামর্শগুলো আমরা গ্রহণ করব। আপনারা আমাদেরকে SMS এর মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, আলহামদুলিল্লাহ আমাদের বলেকে দাওয়াত ইসলামী জাকির ভাই এবং আমি নিজেই ইনশাআল্লাহ যাওয়ার প্রস্তুত আপনাদের কলগুলো আপনাদের SMS গুলো আমরা সংগ্রহ করার জন্য, যাতে করে মাদানী চ্যানেলের মাধ্যমে যে আমাদের পরবর্তী নেক্সট আমাদের যে প্ল্যানিং, যেমন সামনে মাহে রমাদানুল মুবারক, জি রমাদানুল মুবারক পবিত্র মাসের আগমন, এই মাহে রমাদানুল মুবারকে কেমন প্রোগ্রাম আমি দেখতে চাই, মাদানী চ্যানেল যদি আমাদেরকে এই ধরনের কোরআনুল করিম সম্পর্কে অথবা হাদিসে মুবারকা সম্পর্কে অথবা আল্লাহওয়ালাদের বিশেষ জীবনী সম্পর্কে কোনো প্রোগ্রাম দেখতে চাচ্ছে, তো আমরা ইনশাআল্লাহ জেবাজাল চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সেই অনুরোধগুলো আমরা রাখার জন্য মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ জেবাজাল দেখানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। ইমরান ভাই সুপরামর্শ, দেখুন একটি কথা হলো গিয়ে আপনি আমাদেরকে একটু পরামর্শ দিবেন বা আপনার যে মতামত এটা আমাদেরকে জানাবেন যে মাদানী চ্যানেলের মাধ্যমে আমি কোরআনে পাকের তেলাওয়াত এই সময় যদি আপনারা কোরআনে পাকের তেলাওয়াত চালান তবে আমাদের জন্য ভালো হয়, কেননা আপনারা দর্শক আছেন আর আপনারা বেসিকলি কখন আপনারা ফ্রি থাকেন, কখন আপনাদের জন্য সুযোগ হয় এটা কিন্তু আপনাদের ভালো ধারণা আছে আমাদের চেয়ে। তো যখন আপনাদের থেকে কোনো পরামর্শ আসবে যে এই সময় যদি তাফসিরে কোরআন শোনানো হয় তো ভালো হয়, এই সময় যদি নাতের মাহফিল দেখানো হয় তবে ভালো হয়, এই সময় যদি সুন্নাতে বরা বয়ান দেখানো হয় তবে ভালো হয়, এই সময় যদি আমিরুল সুন্নাতের অনুষ্ঠান দেখানো হয় তবে ভালো হয় আমরা দেখতে পারি, এই যে আপনার এক সুপরামর্শ, আল্লাহ চাহে আপনার সুপরামর্শের মাধ্যমে মাদানী চ্যানেলের আপডেট এই অনুষ্ঠান ইনশাআল্লাহ আরো সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জবাবে শুরুতে দর্শক শ্রোতার কিছু কিছু কল আমরা ইনশাআল্লাহ সামিল করব। কোন কোন ইসলামী ভাই আমাদের সাথে কলের মাধ্যমে আমাদের সাথে সামিল হয়েছেন ইনশাআল্লাহ যে আমরা তাদের কল শ্রবণ করব। জি আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি জহিরুল ইসলাম ঢাকা থেকে বলছি। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানটি খুবই সুন্দর, সেট মোবাল্লিক পোস্ট সব মিলিয়ে অসাধারণ। মাদানী চ্যানেল সবসময় ভালো ভালো অনুষ্ঠান উপহার দেয়, যদি ফজরের নামাজের পরে যদি কোরআনে পাকের তেলাওয়াত দিত তাহলে মদিনা মদিনা হতো। আপনি কল করেছেন আপনাকে পরামর্শ দেওয়ার জন্য, কলের মাধ্যমে ইনশাল্লাহ আপনাকে মোবারকবাদ। আসুন আমরা নেক্সট কল শ্রবণ করব। যে কল চালিয়ে দিন। আমি হাসান সিঙ্গাপুর থেকে বলছি। আপনাদের প্রোগ্রামটা আসলে খুব ভালো লাগে, যদি নতুন কোনো প্রোগ্রাম থাকে তো দিয়ে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামগুলো ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমি তো বলবো যে আজকে যে অনুষ্ঠানের পক্ষ থেকে মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রাম ভালো, যে প্রোগ্রামের মাধ্যমে আজকে আমরা দেখতে পাই যে প্রতিনিয়ত মাদানী চ্যানেলের কল সেন্টারের যে আজকে অমুক প্রোগ্রাম দেখার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ার নিয়ত করেছি, কেউ বলেন যে আজকে মাদানী চ্যানেলের প্রোগ্রাম দেখার মাধ্যমে আমি অমুক গুনাহ থেকে আমি তওবা করেছি, তা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এটা এমন একটি চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ একজন মানুষ নামাজি হবে, নেককার হবে, ফরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহ এবং তার রসুলের হুকুমকে সঠিকভাবে পালন করবে আলহামদুলিল্লাহ। যারাই মাদানী চ্যানেল দেখেন, মাদানী চ্যানেল দেখার পরে ফার্স্ট যে মাদানী চ্যানেল প্রথম যার মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হয় কল করে সে এই বাক্য তার জবান থেকে উচ্চারণ হয় যে আলহামদুলিল্লাহ ভালো দেখার মতো একটি চ্যানেল আলহামদুলিল্লাহ। তার এই চ্যানেল আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার এক প্রিয় বান্দাদের মধ্যে এক আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া। আরো কয়েকটি কল আমাদের মাঝে, জি কল নেন, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের কিছু কমেন্টস নিব, এরপর হোয়াটসঅ্যাপ SMS আর সেগুলো ইনশাআল্লাহ। আমি তো আশা করব যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার জন্য কিন্তু এক প্রকার এটা কি বলবো, ঈদ বলা যায়, এক প্রকার ঈদ বলা যায়, তাদের দিল খুশির একটা মাধ্যম এটা, যে তারা
অনুষ্ঠানের মাধ্যমে হলো নিজেদের সুপরামর্শগুলো আমাদেরকে দিবেন। জি আশা করি ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সর্বক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রস্তুতি দেখতে পাচ্ছেন যে আমরা সর্বক্ষণ আপনাদের হোয়াটসঅ্যাপ কল এসএমএস ফেসবুক এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে যে পরামর্শগুলো আসবে তা ইনশাআল্লাহ আমাদের আমরা নোট করব ইনশাআল্লাহ ওই প্রোগ্রামের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সেই আলোচনাগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করব নেক্সট পরবর্তী কল। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. محمد ناصر التريسي بتقول بولسي. أنا أرحب شو ما مدني سنة البرنامج كلا دخل شو وقت هاي دكي. أر مدني سنة كلا كوسلي جارا سين تادر كسي أرحب يا مدني أنوبت. أبنا رجعنا في مدني سنة لير أرحب شو نتون نتون البرنامج ما در كوبو هاتي تبارين. এছাড়াও চেষ্টা যদি ভালো হয় রাত্রে যদি প্রোগ্রাম গুলা দিলে আমরা বাইরের কান্ট্রিতে যারা আছে এরাও দেখতে পারি সুবিধা হয়। প্রিয়া কৌসার ভাইয়ের বয়স শুনেই মনে হচ্ছে যে পুরাতন কৌসার ভাই প্রায় যে খুব সুন্দর একটি পরামর্শ কিন্তু কৌসার ভাই আমাদেরকে দিয়েছেন কি রাতের বেলায় যদি অনুষ্ঠানগুলো বেশি দেখানো হয় ফ্রেশ অনুষ্ঠানগুলো তবে তাদের জন্য ভালো যারা প্রবাসে আছেন তারা দিন শেষে যখন পরিশ্রম শেষ করে ঘরে যান অনেকে ফেসবুকের মাধ্যমে অনেকে ইউটিউবের মাধ্যমে কিন্তু মাদানী চ্যানেল দেখেন আর বাহিরের দেশ থেকে বিদেশ থেকে অসংখ্য কলও আমরা পেয়ে থাকি মাদানী চ্যানেলে আর তিনি এটাই বললেন যদি রাত্রে কিছু অনুষ্ঠান দেওয়া হয় ফ্রেশ তবে আমরা অনুষ্ঠানগুলো প্রবাসে থেকে দেখতে পারি। বিশেষ করে আমি মনে করি যে আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে এক রেগুলার এমন কিছু মাদানী চ্যানেলের দর্শক যারা রেগুলার মাদানী চ্যানেল দেখেন এবং মাদানী চ্যানেলে কল পাঠিয়ে থাকেন তাদের মধ্যে থেকে একজন হচ্ছে আমাদের কৌসার ভাই যিনি সিঙ্গাপুর থেকে কল করেছেন। কৌসার ভাই আপনাকে এইভাবে আমরা সদা সর্বদা আপনাকে সঙ্গে চাই। এছাড়াও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা সবসময় মাদানী চ্যানেল আপনারা দেখেন আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা সবসময় সঙ্গে দিনই কাজে মাদানী চ্যানেল একটা ধর্মীয় কাজ নেকির দাওয়াতের কাজ আর নেকির দাওয়াত একে অপরকে সহযোগিতা করা একে অপরকে পরামর্শ দেওয়া এটাও কিন্তু এক প্রকার স্বভাবের কাজ। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ 100% শরীয়ত সম্মত চ্যানেল যদি আমার আপনার ওভারঅল কোন এক মুসলমানের পরামর্শের মাধ্যমে তার চেষ্টা যদি এমন কোনো কাজ মাদানী চ্যানেলের দ্বারা যদি হয়ে থাকে যত মুসলমান যত মানুষ ওই কাজের উপর আমল করবে ওই কাজটি পরিচালনা করবে চালিয়ে যাবে আলহামদুলিল্লাহ যার পরামর্শ এর মধ্যে সামিল সেও ইনশাআল্লাহ আজ্জাবাজাল ওই পরিমাণ সওয়াব ইনশাআল্লাহ আজ্জাবাজাল সে লাভ করবে কারণ হাদিসে পাকের মধ্যে এমন এসেছে যে কোনো কাজে তারগিব দিবে উৎসাহিত করে মানুষকে পরামর্শ দেবে যদি অন্য মুসলমান যদি তার উপর আমল করে জি জি তাহলে পরামর্শ দাতাও হুবাহু কী পাবে সওয়াব পাবে। আরেকটি কল ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা সামিল করব জি কল চালিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ফাহিম কাদেরী আত্তারি বলছি কুমিল্লা থেকে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের খুব সুন্দর একটি প্রোগ্রাম আপনার মাদানী চ্যানেল তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে একটি আরজ করব এই মাদানী চ্যানেলের মুবল্লিগ যারা আছেন যদি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর সূরা মুলক তিলাওয়াতের যদি ব্যবস্থা করা হয় তো আলহামদুলিল্লাহ আমরা সূরা মুলক এর তিলাওয়াত ইনশাআল্লাহ আমরা শুনতে পাবো। আলহামদুলিল্লাহ আপনার পরামর্শ খুব সুন্দর আপনি দিয়েছেন আর আপনার পূর্বেও অনেক ইসলামী ভাই আমাদেরকে এভাবে কল এসএমএস করেছেন সূরা মুলকের তেলাওয়াতের জন্য কিছু এসএমএস কমেন্টস আমি পড়ে নেই না এক এসএমএস শোনার পরে যে প্রত্যেক রাত্রে সূরা মুলকের তেলাওয়াত শোনার ফজিলত তাও শুনে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে এসএমএস করেছেন ইমরান ভাই তিনি বললেন আমি পাঁচ ওয়াক্ত নামাজের আজান শুনতে চাই মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানটি ইনি বলছেন এই অনুষ্ঠানটি শুরু করেন আজান দেওয়াটা আজান শ্রবণ করাটা এটা অনুষ্ঠান নয় এটা তো প্রতিদিনের আমাদের কাজ আমাদের কর্তব্য দায়িত্ব আর আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের আজান মাদানী চ্যানেলের মাধ্যমে হয় আপনার টাইম মোতাবেক মাদানী চ্যানেল দেখবেন ইনশাআল্লাহ আপনি আজান শুনতে পাবেন। ইমরান ভাই আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন এক ইসলামী বোন তিনি বললেন কি সে তার পরামর্শ আমাদেরকে দিয়েছে আমরা চেষ্টা করব মজলিসের সাথে কথা বলবো যদি সম্ভব হয় তিনি বললেন যে এমন একটি অনুষ্ঠান নিয়ে আসুন যেখানে মহিলাদের নামাজ শেখানো হয় তো ইসলামী বোনদের নামাজের আহকাম রয়েছে আপনি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন নিজে অধ্যয়ন করুন ওখান থেকেও আপনি নামাজ শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা আর আপনার এই পরামর্শটিও আমরা
ইনশাআল্লাহ দৃষ্টিতে রাখব, যাতে করে সামনে আমরা চেষ্টা করব এমন কিছু করার জন্য। আরেক ইসলামী ভাই শহীদুল্লাহ ভাই আমাদেরকে ইমরান ভাই এসএমএস করেছেন, তিনি লিখলেন রমজান মাসে প্রতিদিন এক পারা করে কোরআনে পাকের তেলাওয়াত মাদানী চ্যানেলের মাধ্যমে শুনতে পাই, যাতে করে পুরো 30 দিনে আমরা এক খতম কোরআনের তেলাওয়াত যেন শুনতে পাই মাদানী চ্যানেলের মাধ্যমে। চমৎকার, জি জি, পরামর্শ কিলা স্বাভাবিকভাবে জাকির ভাই, মাহে রমাদান মোবারককে বলা হয় যে আশিকি কোরআনের মাস, এদের কোরআনুল করিম নাজিলের মাস। আর স্বাভাবিকভাবে কিন্তু মাহে রমাদানুল মোবারক আসার সাথে সাথে কিন্তু যারা 11 মাস গাফিল থাকে তাদেরও কিন্তু কোরআন তেলাওয়াত করার, কোরআন শোনার, তো ওই সুবাদে হতে পারে আমাদের ইসলামী ভাই উনি এসএমএস করেছেন, যাতে করে আমাদের কমেন্টসও আছে এগুলো পড়ে নেওয়া উচিত। আমাদেরকে মোহাম্মদ রেজা আত্তারি ভাই মারহাবা লিখেছেন, মদিনা মদিনা সিলসিলা লিখেছেন, জাহাঙ্গীর আত্তারি ভাইও মাদানী চ্যানেল জিন্দাবাদ আমাদেরকে লিখেছেন, তারা আমাদের সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ। এটার সাথে সাথে আমি যারা আমাদের ফেসবুকে যারা আমাদেরকে কমেন্ট করে যাচ্ছে, আরেকটি কাজ করা যায়, আমাদের প্রোগ্রামকে যদি শেয়ার করা যায়, রাইট রাইট, প্রোগ্রামকে যদি শেয়ার করা যায় তাহলে আমাদের বন্ধু মহল যারা তাদেরও কিন্তু মাদানী চ্যানেল, আপনার মাদানী চ্যানেল প্রোগ্রাম দেখার সৌভাগ্য হয়ে যাবে। আর হতে পারে আজকের এই প্রোগ্রাম থেকে যদি আমার কোনো বন্ধু, আমার কোনো আত্মীয়, আমার কোনো রিলেটিভ, তারা যদি এই প্রোগ্রাম দেখার পরে এমন কোনো কিছু শিক্ষা হাসিল করে যার মাধ্যমে তার আমলিয়তের মাঝে কোনো পরিবর্তন আসতে পারে, তাহলে ইনশাআল্লাহ জবাজাল এর সওয়াবের আমরা ভাগিদার হয়ে যাব। তো তাহলে যারা যারা সোশ্যাল মিডিয়ার ইউজার, যারা আমরা চাইলে এর আমাদের প্রোগ্রামকে শেয়ার করেও আমরা কি করতে পারি, নেকির দাওয়াতকে প্রচার করতে পারি, এটা নেকির দাওয়াতের কিন্তু সুন্দর একটি মাধ্যম, যে আমার মাধ্যমে আমি আমার আইডি থেকে একটু শেয়ার করলাম, আর এর কারণে এক একজন মানুষের আইডিতে ইমরান ভাই প্রায় 5000 ফ্রেন্ড থাকে, জি 5000 ফ্রেন্ড থাকে, কমও থাকে এর চেয়ে, যদি আমি শেয়ার করি আমার আইডি থেকে শেয়ার করি তো 5000 মানুষ পর্যন্ত নেকির দাওয়াতের পথ আমি খুলে দিলাম, যে তারা নেকির দাওয়াত পাচ্ছে, এখান থেকে শুনছে, ভালো কথাগুলো আমল করবে তারা আমার একটি শেয়ারের মাধ্যমে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি একটু পূর্বে বললাম যে ওই আপনার সূরাতুল মুলক শোনার ফজিলত শোনাবো, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাদিসে মোবারকা, যার সারমর্ম আমি আরজ করছি, যে ব্যক্তি রাতে শোয়ার পূর্বে সূরা মুলক শরীফ তেলাওয়াত করবে, জি, অথবা যারা শুনবে তারা এই সেম হুবাহুব তারা সওয়াব পাবে, তা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কবরবাসীর কবর আজাবকে মাফ করে দিবে। তো মাদিনী চ্যানেল তো আমাদেরকে উপহার দিবে, জি দিচ্ছে অলরেডি, অলরেডি আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল থেকে মাগরিবের নামাজের পরে, আজানের পরে সূরা মুলক তো মাদিনী চ্যানেল আলহামদুলিল্লাহ আমাদেরকে উপহার দিচ্ছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে কি করা, শ্রবণ করে সওয়াব আমাদেরকে হাসিল করা, রাইট রাইট রাইট, মাশাআল্লাহ। আসলে এভাবে যদি দর্শক শ্রোতা আমাদেরকে আরো সুপরামর্শ দেন যে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানগুলো দেখতে চাই, আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে এই সময় কোরআনে পাকের তেলাওয়াত শুনতে চাই, এই সময় আমরা অমুক মোবাইল লীগের নাম নিয়েও বলতে পারেন যে অমুক মোবাইল লীগের আমরা অনুষ্ঠান দেখতে চাই, ইনশাআল্লাহ তাআলা এরপরে প্রায় তো 3 বছরের মতন হবে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা শুরু হয়েছে, এর মধ্যে যত অনুষ্ঠান আপনারা দেখেছেন, অনেক জিম্মাদারদের মোবাইল লীগদের অনুষ্ঠান আপনারা দেখেছেন, কোনো মোবাইল লীগের কোনো অনুষ্ঠান যদি আপনাদের কাছে এমন প্রিয় মনে হয় যে এই অনুষ্ঠানটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, এই অনুষ্ঠানটা যদি দ্বিতীয়বার আবার নতুন থিম নিয়ে চালু করা হয়, তাও আমরা ইনশাআল্লাহ আপনাদের এই পরামর্শ ভেবে দেখব যে আসলে কতটুকু করা যায়। এভাবে করে আপনারা সুন্দর পরামর্শ আমাদেরকে দিন, ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা আবার আগামী সপ্তাহে এগুলোর কিছু রেজাল্টও বের করব, কি করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করব আমরা ইনশাআল্লাহ। তাহলে ইসলামী ভাইয়ের অভিমত হচ্ছেন, জি তিনি বলেন যে হঠাৎ করে ওনার যখন চাকরি, ওনার জব যখন চেঞ্জ হয়ে গেল এক শহর থেকে অন্য শহরে, তো সেখানে হয়তো দাওয়াত ইসলামের পক্ষ থেকে ইজতেমার কোনো সুব্যবস্থা সেখানে ছিল না, সে বলে আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল থাকাতে ওই শহর থেকে বসে আমি আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলের মাধ্যমে সবথেকে ইজতেমার আর কোরআনুল করিমের তেলাওয়াত, নাত, রসুল, বায়ান, জিকির আলহামদুলিল্লাহ আমি দোয়ার মধ্যে শরীক হলাম মাদিনী চ্যানেলের মাধ্যমে, সুবহানাল্লাহ, মাদিনী চ্যানেলের আলহামদুলিল্লাহ মাধ্যমে আলহামদুলিল্লাহ পৃথিবীর আমরা যেখানেই থাকি মাদিনী চ্যানেলের মাধ্যমে সবথেকে শূন্যত পারে যেতে মার মধ্যে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করার সৌভাগ্য হয়। ইমরান ভাই আরেকটি খুব সুন্দর গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের কাছে আসছেন, জি ইসলামী ভাই বললেন যে আপনাদের রহমতপূর্ণ প্রবাদ যেটা হয় এটা যদি সকালে না দিয়ে রাত 9টায় দিতেন তবে ভালো হতো আমাদের জন্য। আচ্ছা যদি রাত 9টায় হয় রহমতপূর্ণ প্রবাদ তো আর হবে না, তাইলে তাহলে তার রহমতপূর্ণ প্রবাদ হবে না। আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল আমাদেরকে যে টাইমে, যেমন রহমতপূর্ণ প্রবাদ
যে টাইমে সরাসরি সম্প্রচারিত হয় আমরা জানি রহমতের সময়, রহমতের সময়, আর হয় বিদায় এর নাম হচ্ছে রহমতপূর্ণ প্রভাত। আলহামদুলিল্লাহ এছাড়াও রাতের যে প্রোগ্রামগুলো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা অনেক সময় রাতের যে প্রোগ্রামগুলো আমরা দেখে থাকি মাদানী চ্যানেলের অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো কি আলহামদুলিল্লাহ রাতের বেলা হয়ে থাকে। আরেকটি এসএমএস আসছে ইমরান ভাই, এক ইসলামে বলেন রাত 9টা থেকে 10টা কোরআনে পাকের তেলাওয়াত শুনতে চাই, এই কারণে যে ঘুমানোর আগে যেন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাতে পারি এই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। পরামর্শ তো আপনারা দিবেন, আমরা তো পরামর্শ নেওয়ার জন্য এখানে বসছি, তবে ইনশাআল্লাহ তাআলা আমরা এগুলো নিয়ে চিন্তাও করব, দেখব ইনশাআল্লাহ তাআলা কি করা যায়। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন যে অনুষ্ঠানের বিষয়ে তো দেওয়া নেই, আজকের অনুষ্ঠানের বিষয় এটাই আপনার মাদানী চ্যানেল, আর এই অনুষ্ঠানের মধ্যে কোনো বিষয় থাকবে না, শুধু আপনাদের থেকে কথা বলবো আমরা, আপনারা আমাদের থেকে কথা বলবেন, আপনারা যা জানতে চান যা বলতে চান এগুলো আমরা ইনশাআল্লাহ শুনবো। আচ্ছা, যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উদ্দেশ্য করে যদি বিষয় সাবজেক্ট নেওয়া হয় তাহলে দর্শক শ্রোতার পক্ষ থেকে যে পরিমাণে এসএমএস, যেমন আমি এখন জানতে পারলাম অনেকগুলো কল সিরিয়াল, ইনশাআল্লাহ আমরা কলগুলো নেবো, যদি আমরা সাবজেক্ট নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আপনাদের কল আপনাদের এসএমএস যে উদ্দেশ্যে আমাদের প্রোগ্রাম, আপনাদের কল এসএমএস না আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু অন্যান্য যে প্রোগ্রামগুলোতে আলহামদুলিল্লাহ সাবজেক্ট ভিত্তিক মোবাইল লীগে দাওয়াত ইসলামী থেকে আলহামদুলিল্লাহ আমাদের জানার সৌভাগ্য হয়, তাই আজকে এই অনুষ্ঠানে আমরা সাবজেক্টে নয়, আমাদের সাবজেক্ট হচ্ছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছু কল নিয়ে নেব, অনেকগুলো কল আসুন দর্শক শ্রোতা, অনেকে আমাদেরকে ভালোবেসেই মাদানী চ্যানেলকে ভালোবেসেই যারা কল পাঠিয়েছেন আসুন আমরা কল শ্রবণ করি। জি, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমার বাসা নোয়াখালী কলকাতায়। তো আজকে আপনাদের চ্যানেলের অনেক অনুষ্ঠান দেখলাম, অনেক খুব ভালো লাগলো, আর আগামী দিনে আমাদের জন্য এরকম আরো কিছু বদল রাখবেন মাশাআল্লাহ। পরবর্তী কল। আমি কুমিল্লা লাকসাম থেকে বলছি, আমার নাম হাফেজ মুবারক হোসেন, আমি মাদানী চ্যানেলকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারটা যদি একটু বড় করে দেওয়া হয় মনে হয় কল দিয়ে আপনি সুবিধা হতো আমাদের। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা বা মাদ্রাসাতুল মদিনা কারণ মদিনা যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যদি মাঝে মধ্যে অ্যাড দেখানো হতো তাহলে আরো মানুষ জানতে পারত ইনশাআল্লাহ তাআলা। খুব ভালো পরামর্শ তিনি দিয়েছেন। জি জি ইনশাআল্লাহ আমরা এগুলো লিখে রাখছি, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব এগুলোর উপর কাজ করার জন্য। জি, নেক্সট পরবর্তী কল। করবেন আর এই ধরনের অনুষ্ঠান সবসময় আমরা দেখাইবেন। আপনার কল পেয়ে আমরা অনেক খুশি হলাম, অনেক দূর থেকে মহব্বতের যে আন্দাজ আল্লাহ তাবারক তাআলা কবুল করুক। যে নেক্সট পরবর্তী কল। আমার নাম হাফেজ মোবারক হোসেন, কুমিল্লা লাকসাম থেকে। আমাদের এখনিও যে বিষয়গুলো তুলে ধরা হয় সেগুলো যদি আমাদের যে দাওয়াত ইসলামী যে আমাদের মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা এগুলো কিছু দৃশ্য যদি দেখানো হতো আমার মনে হয় আমরা আজকে কিছু নিতে পারতাম। এই যে দর্শক শ্রোতার যে পরামর্শ, আমি জাকির ভাইকে বলবো যে এই যে পরামর্শগুলো আপনার বাংলাদেশের আলহামদুলিল্লাহ আমাদের ধারণা মোতাবেক বাংলাদেশের অসংখ্য জেলায় এবং অসংখ্য থানায় বর্তমানে মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ চলমান, কলগুলো আলহামদুলিল্লাহ আমাদের নোট করা হচ্ছে, ওই মোতাবেক ইনশাআল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর হবো। আর কিছু কল কল নেই, আমার কিছু এসএমএস, অনেক সিরিয়াস কিছু মানে খুব সুন্দর সুন্দর কিছু কমেন্টস এসএমএস আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এসএমএস। জি জি, এসএমএস শুনুন। এক ইসলামী বোন আমাদেরকে ফেসবুক পেজের মধ্যে কমেন্ট করলেন, তিনি বলছেন কি যখনই মাদানী চ্যানেল অন করা হয় ইমরান ভাই, তো তিনি বললেন কি আমার সন্তান মাদানী চ্যানেলের আওয়াজ শোনার সাথে সাথে মাদানী চ্যানেলের সামনে চলে আসে, অর্থাৎ মাদানী চ্যানেল দেখার জন্য। আসলে দাওয়াত ইসলামী আর মাদানী চ্যানেল আমাদেরকে কত সুন্দর এক পরিবেশ দিয়েছে যে আমার সন্তান হয়তো বা আজকে কোনো অন্য চ্যানেল খুঁজতো বা অন্য চ্যানেলের সাথে তার সম্পর্ক থাকতো, আজ মাদানী চ্যানেল থাকার কারণে আলহামদুলিল্লাহ সন্তান যখনই আওয়াজ শুনে মাদানী চ্যানেলের তখন দৌড় দিয়ে মাদানী চ্যানেলের সামনে চলে আসে। আর এক ইসলামী ভাই আমাদেরকে শাহ আলম ভাই, তিনিও কমেন্ট করলেন, তিনি বললেন কি আলহামদুলিল্লাহ এর পূর্বে যে এসএমএস টা আসছে রহমতপূর্ণ প্রভাতের ব্যাপারে যে রাত 9টা থেকে 10টা এদিকে হলে ভালো হয় আমাদের জন্য, এই এসএমএস এর উপরে শাহ আলম ভাই আবার ওমান থেকে এসএমএস করেছেন, তিনি বললেন না না রহমতপূর্ণ প্রভাত সকালে ভালো আছে, আমি অবসর সময় থাকি এই টাইমে দেখতে চাই।
তো আসলে দর্শকের পরামর্শ তো আসবেই জি জি আলহামদুলিল্লাহ সময়ও দেখতে হবে সময়টা কোন সময় রহমতপূর্ণ পর্বাত ওই সময় মতে আমরা চালাব ইনশাআল্লাহ তাআলা অসংখ্য এসএমএস আর পরামর্শ আলহামদুলিল্লাহ আসছে এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন তিনি বললেন কি আমার মা বাবা আপনাদেরকে অনেক ভালোবাসে সব সময় আমার মা বাবা মাদানী চ্যানেল দেখে আর আপনাদের জন্য দোয়াও করে এরপরে ইমরান ভাই টাঙ্গাইল থেকে এসএমএস আসছে রিফাতের তিনি বললেন কি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল খুব সুন্দর তবে নামাজ শিক্ষার কোনো অনুষ্ঠান করলে ভালো হয় এর জন্য আমি পরামর্শ দিব আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে একবার নামাজ শিক্ষা যে অনুষ্ঠান নামাজের আহকাম এই নামে একটি অনুষ্ঠান দেখানো হয় আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন এভাবে লিখবেন নামাজের আহকাম নামাজ শিক্ষার অনুষ্ঠান এটা এরপরে ভাই মাদানী চ্যানেল দেন চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা আর আগামী সপ্তাহে ইমরান ভাই আমরা ইনশাআল্লাহ লিখে নেই আমি আগামী সপ্তাহে আমরা নামাজের আহকাম অনুষ্ঠান থেকে কিছু প্যাকেজ চালাই যাতে করে দর্শকের আইডিয়া হয়ে যায় যে এটা নামাজ শিক্ষা অনুষ্ঠান জি জি এমনিতে আলহামদুলিল্লাহ এই নামাজ প্রোগ্রামের মধ্যে তো মাশাআল্লাহ প্রতিটি প্রোগ্রামে চমৎকার কিন্তু নামাজ শিক্ষার যে প্রোগ্রাম নামাজ শিক্ষার প্রোগ্রাম একজন সাধারণ মানুষ সে শুরুতে কিন্তু নামাজ সম্পর্কে জানতে চায় জি 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 আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল আমাদেরকে সে নিয়ামত আমাদেরকে দিয়েছেন ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে দর্শক শ্রোতা আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আমরা চেষ্টা করব সেই নামাজ শিক্ষার যে আমাদের অনুষ্ঠান এর থেকে একটি ছোট প্যাকেজ জি জি বানিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য রাখবো ইনশাআল্লাহ এরকমের যদি দর্শক শ্রোতা আরো কোনো অনুষ্ঠান দেখতে চান যে আমি ইজতেমায়ে জিকির না দেখতে চাই রুহানি চিকিৎসা দেখতে চাই তো আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠান নিয়েও প্যাকেজ বানাবো রেডি করব আপনাদেরকে দেখানোর জন্য এই অনুষ্ঠান মনে করেন আপনার জন্য আপনি আমাদেরকে পরামর্শ দিবেন আপনি আমাদেরকে কল করবেন এসএমএস করবেন আর এভাবেই এই অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতা যেটা উপকার হচ্ছে জি আপনি দেখবেন প্রায় আমাদের বিশেষ করে রুহানি চিকিৎসা অনুষ্ঠানে এমন কিছু প্রোগ্রাম হয় রাতের বেলা যে প্রোগ্রামগুলো অনেকের কল আসে অনেকের এসএমএস কিন্তু প্রোগ্রামের মধ্যে একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে আলোচনা করার কারণে কিন্তু অনেকের গুরুত্বপূর্ণ কিন্তু এসএমএস থাকে যেমন একবার আমি একটা ফলো করলাম হঠাৎ করে যে কোনো একজন একটা এসএমএস করলেন এসএমএসটা ছিল খুব পরামর্শ সুরে মানে তখন যে ওনার যে পরামর্শ যে মাদিনী চ্যানেলকে একটা সুন্দর একটা চমৎকার পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু এসএমএসটা নেওয়া সম্ভব হয়নি প্রোগ্রামের টাইমিং স্বল্পতার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার মাদিনী চ্যানেল যে প্রোগ্রাম এটা দর্শক শ্রোতার জন্য বিশেষ করে যারা এসএমএস করে যাদের এসএমএস আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে সামিল করা আমাদের যারা সম্ভব হয় না কষ্টকর কিন্তু আলহামদুলিল্লাহ এটা এমন একটি প্রোগ্রাম আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল আমাদেরকে উপহার দিয়েছেন যে প্রোগ্রামের মধ্যে শুধু আপনাদেরই কল শুধু আপনাদেরই এসএমএস আপনাদেরই ফেসবুক কমেন্ট এটাকে ইনশাআল্লাহ জবাবদাল আমরা শামিল করব চাচ্ছি সূরা মুলক নিয়া আরেকজন আমাদেরকে কুষ্টিয়া থেকে এসএমএস করেছে ইসলামী বোন তারও একই অভিমত আর পরামর্শ তিনিও বললেন কি আমি কুষ্টিয়া থেকে বলছি আগে সূরা মুলকের তেলাওয়াত মাদানী চ্যানেলের মাধ্যমে মাগরিবের পরে দেখতাম এখন আর মাগরিবের পরে হয় না আমি ইনশাআল্লাহ তাআলা এই সপ্তাহে যেহেতু দুই তিনটা অভিমত এই ব্যাপারে আসছে আমি শিওর হয়ে আর কোন টাইমে সূরা মুলকের তেলাওয়াত হয় ইনশাআল্লাহ এ ব্যাপারেও চেষ্টা করব প্যাকেজ রেডি করার জন্য আগামী অনুষ্ঠানে দেখানোর জন্য ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আমরা আর ফাইনাল টাইম ইনশাআল্লাহ আগামী সপ্তাহে জানাই দেব আগামী সপ্তাহে জি জি ইনশাআল্লাহ আমরা কলের দিকে যাব সরাসরি একটা কল নাকি ইমার্জেন্সি কল জি 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 আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু মোহাম্মদ রাশিদ আত্তারি চট্টগ্রাম থেকে বলছিলাম জাকির ভাই এবং ইমরান ভাই মাশাআল্লাহ মারহাবা নতুন একটি অনুষ্ঠান দেখছি তো কিছুক্ষণ আগে একজন দর্শক আমাদেরকে ফোন করেছেন চ্যানেলে আপনারা শুনেছেন যে ইসলামী ভবনের নামাজের জন্য কোনো একটি প্রোগ্রাম বা অনুষ্ঠান মাদানী চ্যানেলে সম্প্রচার করার জন্য তো আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন যে গোলাম রসুলের যে কার্টুন আমাদের চ্যানেলে প্রচার হয়ে থাকে তো ইসলামী ভবনের নামাজের বিষয়ে একটি কার্টুন আমরা তৈরি করেছি এবং সেটা বাংলায় ডাবিং হয়ে গেছে তো যে সকল ইসলামী ভবন নিজেদের নামাজকে সঠিক করতে চান তো আপনারা আপনাদের নামাজকে সঠিক করার জন্য সেই কার্টুনটা দেখতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা যিনি আমাদেরকে কল করেছেন আমাদের মাদানী চ্যানেলের সংশ্লিষ্ট আমাদের ইসলামী ভাই সৈয়দ রাশেদ আত্তারি উনি আমাদেরকে এক প্রকার সহযোগিতা করলেন আমাদের প্রোগ্রামে আমরা চেষ্টা করলে কিন্তু সেই প্যাকেজটিও ইনশাআল্লাহ জবাবদাল আমরা আগামী চেষ্টা করব আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে খুবই সুন্দর ইসলামী বন্ধের নামাজের যে পদ্ধতি ইনশাআল্লাহ জবাবদাল আমরা
দেখানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দর্শকের এসএমএস তো আসতেই আছে এখন এত পরিমাণ এসএমএস যে কাটা রেখে কাটা পর্ব এক ইসলামী ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে এসএমএস করেছেন তিনি বললেন যে জাকির ভাই দয়া করে রহমতপূর্ণ প্রভাত সকালে দেখতে খুব ভালো লাগে এই টাইমটা চেঞ্জ করবেন না তারও পরামর্শ সকালে আচ্ছা আরেকটা এসএমএস আসছে ইমরান ভাই আপনার নামে ইসলামী ভাই এসএমএস করলেন যে ইমরান ভাই সব সময় আপনাকে মাদানী চ্যানেলে দেখতে চাই ইমরান ভাইকে সব সময় মাদানী চ্যানেলে দেখতে চাই দর্শক এই ব্যাপারে কিছু মাদানী ফুলও দেন আপনি আর আসবেন এটাও বলেন আলহামদুলিল্লাহ জবাজান মাদানী চ্যানেল নেকি দাওয়াত দেওয়ার জি নেকির দাওয়াত দেওয়ার একটা উত্তম একটা মাধ্যম জি 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 আলহামদুলিল্লাহ জবাজান মাদানী চ্যানেলের এসে নেকির দাওয়াত দেওয়া এটাও কিন্তু একটা বড় সৌভাগ্যের বিষয় ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে আসার এবং এর মাধ্যমে যাতে করে আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার কাছে আমরা নেকির দাওয়াত পৌঁছাতে পারি নামাজের দাওয়াত আমরা পৌঁছিয়ে দিতে পারি ইলমে দ্বীনের পয়গামকে আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা পৌঁছিয়ে দিতে পারি ইনশাআল্লাহ তাআলা এক ইসলামী ভাই এসএমএস করেছেন আমাদেরকে তিনি দোয়া করলেন যে আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আর আপনাদেরকে উন্নতি দান করুক আমিন আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন তিনি বলেন আপনাদের মাদানী চ্যানেলের সাউন্ড ভলিউম ছোট হয়ে গেছে একটু সাউন্ড বাড়াতে হবে দর্শক হয়তোবা নিজের টিভি থেকে সাউন্ড ভালো মতন পাচ্ছেন না আমি এটাও লিখে নেই একদম মজলিসকে জানাবো ইনশাআল্লাহ আর আগামী সপ্তাহে আপনি আবারও এই এসএমএসটাই করবেন যে আপনি সাউন্ড এখন ঠিক মতন পাচ্ছেন কিনা আমি লিখে নিলাম আগামী সপ্তাহে আবার ইনশাআল্লাহ ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করবেন ইনশাআল্লাহ এর মধ্যে আমরা কিছু আরো কিছু কল শামিল করব জি কল চালিয়ে দিই আমি অ্যাডভোকেট সালাম কুইলা আপনাদের এখন চ্যানেলটা দেখতেছি আপনার মাদানী চ্যানেল আমার চ্যানেলটা আমার খুবই ভালো লাগে আমার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন বৃত্তান্ত জন্ম থেকে এবং আমার মৃত্যু পর্যন্ত এগুলি যদি ধারাবাহিকভাবে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে একটু করে দেখান তাহলে আমার মতো আরো অনেকেই আপনাদের এই চ্যানেলের প্রতি আগ্রহ হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ যিনি আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছেন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আপনাদেরকে ওই অনুষ্ঠান যে অনুষ্ঠানে রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনী যেমন আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী খুব সুন্দর একটি প্রোগ্রাম আমাদের প্রিয় নবী জি জি এই হয়তোবা আপনার প্রোগ্রামটি দেখার সৌভাগ্য হয়নি খুব চমৎকার একটি অনুষ্ঠান চেষ্টা করব আমরা ওই অনুষ্ঠানেরও একটি প্যাকেজ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় নবী ইনশাআল্লাহ তাআলা ওই প্যাকেজ এই প্রোগ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ রাসূল করিম ওয়াফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় যে জীবনী একবারে দুনিয়াতে শুভ আগমন থেকে শুরু করে জাহিরি অফাতের পূর্বক্ষণ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বরকতময় জীবনী নিয়ে আলোচনা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সেই প্রোগ্রামটিও আমরা দেখার চেষ্টা করব এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক শ্রোতা ইসলামী ভাই ইসলামী বোন আমাদের সঙ্গে আর আমাদের বসার প্রোগ্রামে বসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের পক্ষ থেকে কল এসএমএসকে শামিল করা যেভাবে যারা পূর্বে আমাদেরকে কল করেছেন আমরা তাদের কলগুলো শামিল করার আমরা চেষ্টা করেছি যারা এসএমএস করেছেন মাশাআল্লাহ জাকির ভাই অনেকগুলো এসএমএস শুনিয়েছেন স্বাভাবিকভাবে কিন্তু প্রোগ্রামের মধ্যে এত এসএমএস কিন্তু কি করা হয় না শামিল করা হয় না কিন্তু দর্শক শ্রোতার পক্ষ থেকে আসতেই আছে আলহামদুলিল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুনিয়ে যাচ্ছেন তো আমাদেরকে কল করার জন্য আরো কিছু সুসংবাদ নিয়ে আসছে আপনার মাদানী চ্যানেলে এই অনুষ্ঠানে জানানোর জন্য দর্শককে দর্শক হয়তো শুনলে আরো খুশি হবেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ নতুন কিছু অনুষ্ঠান আমরা দর্শককে উপহার দেওয়ার চেষ্টা করব আর সামনের অনুষ্ঠানে এর পরের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওই সকল অনুষ্ঠানেরও কিছু প্যাকেজ বা প্রোমো দেখানোর জন্য অল্প কিছু দিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা একটি অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি অতি শীঘ্রই ইনশাআল্লাহ এটা অনিয়ার করার চেষ্টা করছি আমরা আর অনুষ্ঠানটি খুব সুন্দর এবং দেখার মতো আর বোঝার মতো নেকির দাওয়াত পাওয়ার মতো অনুষ্ঠানটির নাম সৎ পথের আহ্বান সুবহানাল্লাহ একটা অনুষ্ঠান আসবে ইনশাআল্লাহ সৎ পথের আহ্বান আর এখানে ওই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আম্বিয়া আলিহি সালাতু ওয়াসালাম কিভাবে নেকির দাওয়াত দিয়েছেন সাহাবা ইকরাম আলহিমুর রিদওয়ান কিভাবে নেকির দাওয়াত দিয়েছেন আল্লাহর নেক বান্দাগণ কিভাবে নেকির দাওয়াত দিয়েছেন নেকির দাওয়াত দেওয়ার ফজিলত না দেওয়ার ক্ষতিসমূহ এই সম্পর্কিত একটি অনুষ্ঠান ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা চেষ্টা করছি এটা মাদানী চ্যানেলে অনিয়ার করার জন্য সৎ পথের আহ্বান এর পূর্বে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম অনিয়ার হওয়ার আগে প্রোগ্রামের যে প্রমো
তৈরি হয় ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রোগ্রাম করব ইনশাআল্লাহ আপনাদেরকে জিয়ারত করাব আসলে মাদানী চ্যানেল আজকে অসংখ্য ফ্যামিলি থেকে আজকে মাদানী চ্যানেল যারা পরিচালনা করে যাচ্ছেন আমির আহলে সুন্নতের জন্য দাওয়াত ইসলামের জন্য আজকে যে পরিমাণে আজকে দোয়া পাঠানো হচ্ছে যেভাবে আজকে দোয়া পাঠানো হচ্ছে আর এর দোয়া পাঠানোর মূল কারণ যে জিনিসটা যে মাদানী চ্যানেল আজকে অসংখ্য ঘরকে ঘরের পরিবেশকে পরিবর্তন করে দিয়েছে যে ঘরের মধ্যে ছিল না না ছিল নামাজের পরিবেশ না ছিল কোরআন কারিমের তেলাওয়াতের পরিবেশ না ছিল ওই ঘরের মধ্যে পরস্পরের মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা আজকে তাদের পক্ষ থেকেই কল আসে আলহামদুলিল্লাহ আজবাজাল আমাদের ঘরের যে পরিবর্তন আমাদের ঘরের ফ্যামিলি মেম্বারদের যে পরিবর্তন ইসলামের প্রতি মহাব্বত আল্লাহ রসুলের প্রতি মহাব্বত কোরআনুল করিমের যে মহাব্বত আজকে আমাদের ঘরে দেখা যাচ্ছে আর এর অবদান হচ্ছে মাদানী চ্যানেল এই মাদানী চ্যানেলকে আমরা মহাব্বত যেভাবে আমরা করে যাচ্ছি পাশাপাশি একটা দায়িত্ব আজকে আমি মাদানী চ্যানেলের আপনার মাদানী চ্যানেল এর প্রোগ্রামের মাধ্যমে একটি মেসেজ একটি দায়িত্ব দিতে চাচ্ছি আমি দর্শক শ্রোতাকে যে এই দায়িত্ব যদি আমরা গ্রহণ করি সে দায়িত্ব হচ্ছে যে মাদানী চ্যানেল আজকে বাংলাদেশে হয়তো আপনার পাশের গ্রামের মানুষ এই বরকতময় চ্যানেল থেকে মেহরুম হতে পারে আপনার পাশের ডিস্ট্রিক্টের মানুষ এই বরকতময় চ্যানেল দেখা থেকে মেহরুম হতে পারে আপনার আশেপাশের অসংখ্য মানুষ এই মাদানী চ্যানেল দেখা থেকে মেহরুম অর্থাৎ সেখানে মাদানী চ্যানেল এখনো অন হয়নি আজকে যেভাবে মাদানী চ্যানেল থেকে আপনি উপকৃত হচ্ছেন আপনার সন্তান উপকৃত হচ্ছে আপনার মহল্লাবাসী উপকৃত হচ্ছে সেম মমিন হচ্ছে ওই ব্যক্তি যে নিজের জন্য যা পছন্দ করে তা অন্যের জন্য কি করে পছন্দ করে তো যেভাবে মাদানী চ্যানেল আমার আপনার পছন্দনীয় চ্যানেল এই পছন্দনীয় চ্যানেলকে আমরা পুরো বাংলাদেশের মধ্যে আম করার প্রচার করার দায়িত্ব আমরা কি আমরা নিয়ে নিই নিজের উপরে ইনশাআল্লাহ আজ্জাবাজাল যে মহল্লা যে এলাকাতে মাদানী চ্যানেল প্রচার প্রসারণ হবে মানুষ নামাজি হবে মানুষ মাদানী চ্যানেল দেখে গুনাহ থেকে তওবা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান আমাদেরকে দান করবে ইনশাআল্লাহ তাআলা কিছু ইসলামী ভাইয়ের আরো এসএমএস কমেন্ট চলে আসছে আব্দুল্লাহ মামুন ভাই সালাম দিয়েছেন আর বললেন জাকির ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর একজন আমাদেরকে শহীদুল্লাহ ভাই আবারও এসএমএস করেছেন তিনি বললেন যে নেককার হওয়ার উপায় এই রিসালাটি হয়তোবা এখন আর ছাপানো হয় না মাকতাবাতুল মদিনা থেকে দেখা যায় না জি যখন মাকতাবাতুল মদিনার কাছে এরকমের রিপোর্ট আসে কি এই বইটা আরো চাই যেমন মাকতাবাতুল মদিনার বিভিন্ন শাখা রয়েছে ওই শাখার মধ্যে যখন ইসলামী ভাইরা আসে দূর দূরান্ত থেকে আর এসে যে কোনো বই নেককার হওয়ার উপায় বা ফয়জানে সুন্নাত এরকমের কিছু বই চায় তারা তখন তারা ওগুলো নোট করে রাখে যে এই বইটা আমাদের আরো দরকার এগুলো আমরা আরো ছাপাবো যখন এই বইয়ের বিষয়ে তেমন আসে না যেমন ধরেন গিয়া 100,000 বই ছাপানো হয়েছে এগুলো বিক্রি হচ্ছে এরপরে আর এই বইটা ছাপানো হয় না হয়তোবা অফ করে দেওয়া হয় আবার 1 বছর পরে আবার এই বইটা নেওয়া হয় ছাপানোর জন্য আবার এই জন্য হয়তোবা আপনার সংগ্রহ হচ্ছে না ইনশাআল্লাহ তাআলা এই এসএমএসটি মাকতাবাতুল মদিনার যে জিম্মাদার আমাদের রয়েছে ইনশাআল্লাহ তার নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা যাতে করে নেককার হওয়ার উপায় যদি সম্ভব হয় আরো কিছু জন্য তারা ছাপানোর ব্যবস্থা করেন আর এক ইসলামী ভাই আমাদেরকে সাথে রয়েছেন আমাদের রফিকুল ইসলাম ভাই এরপরে রেজাউল ইসলাম মুন্না ভাই আমাদের সাথে রয়েছেন আবির ভাই আমাদের সাথে রয়েছেন এরপর আলহামদুলিল্লাহ ইসমাইল হোসাইন বিন জাহাঙ্গীরও আমাদের সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ এভাবে করে অসংখ্য ইসলামী ভাইরা আমাদের সাথে কমেন্টস আর এসএমএস এর মাধ্যমে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অর্থাৎ আজকের প্রোগ্রাম থেকে আমরা একটা বিষয় সামনে আমরা পেলাম যে মাশাআল্লাহ এই মুহূর্তে অসংখ্য দর্শক শ্রোতা আমাদের সঙ্গে আরেকটি ছোট্ট একটা প্যাকেজ আমাদের রেডি আছে ইনশাআল্লাহ আমরা দর্শক শ্রোতাকে ইনশাআল্লাহ যদি আমরা দেখাবো ইতিপূর্বে মাদানী চ্যানেল অসংখ্য অনুষ্ঠান 1, 2 নয় অসংখ্য অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন আমরা মাদানী চ্যানেল প্রোগ্রামগুলো দেখেছি তার মধ্যে একটা একটি অনুষ্ঠানের জাস্ট প্রমো জি যাতে করে অনুষ্ঠান দেখার প্রতি আমাদের কি হয় আগ্রহ বেড়ে যায় আগ্রহ সৃষ্টি হয় মাশাআল্লাহ এজন্য ইনশাআল্লাহ আজবাজাল একটি অনুষ্ঠানের প্রমো আমরা আপনাদেরকে দেখাবো খুব মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আজব আমরা দেখব ভালো ভালো নিয়তের সাথে ইনশাআল্লাহ আজব আমরা দেখার চেষ্টা করব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুষ্ঠান জান্নাতে যাওয়ার আমল আর এই অনুষ্ঠানের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আজানের দোয়ার গুরুত্ব ও ফজিলত আমার প্রশ্ন হলো আরমান ভাই
আজানের পর যে দোয়া রয়েছে এই দোয়া পাঠের গুরুত্ব কি রয়েছে? ইসলামের যে আহকামগুলো রয়েছে এগুলো যদি আমরা ছেড়ে দিই, গুরুত্ব না দিই, তাহলে আমার মনে হয় কি আমাদের মতো বড় দুর্ভাগা আর মনে হয় দ্বিতীয় আর কেউ হবে না। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে যে দোয়া করা হয় তা ফিরিয়ে দেওয়া হয় না। ইবাদতে একনিষ্ঠ ব্যক্তির সামান্য আমলই নাজাত লাভের জন্য যথেষ্ট। নামাজের জন্য যখন আজান দেওয়া হয় তখন আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। মাশাআল্লাহ, এই যে একটা জাকির ভাই একটা প্রোমো আমরা দেখলাম মাদানী চ্যানেলের লেটেস্ট, কিন্তু একটা প্রোগ্রাম খুব বেশি দিন হয় নাই, অনিয়ার হয়েছে, অনিয়ার হয়েছে, এর পিছনে কিন্তু কারণ, জি এর পিছনে এটাও কিন্তু আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কিন্তু অবদান। জি, যেমন এমন প্রোগ্রাম আমাদেরকে উপহার দেয়া হোক, মাদানী চ্যানেল যেভাবে এসএমএস আসা শুরু হলো যে এমন প্রোগ্রাম যেটার মধ্যে আমল সম্পর্কে বলা হবে, অর্থাৎ যে আমল আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, তো এমন প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ আপনাদের অনুরোধ মাদানী চ্যানেল গ্রহণ করেছে, গ্রহণ করে আলহামদুলিল্লাহ অনুষ্ঠান উপহার দিয়েছে জান্নাতে নিয়ে যাওয়ার আমল। যে প্রোগ্রামটি প্রোগ্রাম প্রভু আমরা দেখলাম, অসংখ্য এসএমএস, এক ইসলামী ভাই এসএমএস করেছেন, জহিরুল ইসলাম ভাইকে মাদানী চ্যানেলে দেখতে চাই। জহিরুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে, থাকবেন ইনশাআল্লাহ তাআলা, তার জন্য দোয়া করেন, শারীরিক অসুস্থতা, অতি শীঘ্রই আবার ইনশাআল্লাহ আমাদের সাথে অনুষ্ঠানে তিনি বসবেন। আরেকজন আমাদেরকে রাজশাহী থেকে জাহিদ ভাই এসএমএস করেছেন, ছোটদের জন্য আরো নতুন নতুন কিছু অনুষ্ঠান আর নাত শরীফের আয়োজন করুন ইনশাআল্লাহ তাআলা, ছোটদের জন্য নাত শরীফের আয়োজন করতে বলছেন ইনশাআল্লাহ, চেষ্টা করব। আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন ইমরান ভাই, খুব সুন্দর একটি অনুষ্ঠান তিনি লিখলেন যে আসুন কোরআন শিখি যে অনুষ্ঠানটি আমরা দেখাই। ইনি বললেন কি আমি সব সময় দেখি অনুষ্ঠানটি, যদি এই অনুষ্ঠানের সময়টা সব সময় একই সময় দেখানো হয় তবে আমি কাজকর্ম গুছিয়ে এই অনুষ্ঠানটি দেখার জন্য বসে যেতে পারি। অনেক সময় হয়তো বা আপনি ভাবেন এই অনুষ্ঠানটি এক সময় দেখানো হয় না, না এরকমের নয়, আসুন কোরআন শিখি একই সময় দেখানো হয় প্রতি সপ্তাহে, হয় কি আজকে ফ্রেশ চলছে আগামী কালকে এটা রিপিট চলে, রিপিট চলে, পূর্ণ প্রচার হয় এটার, এই কারণে আপনার কাছে লাগে টাইম এলোমেলো নয়, প্রতি সপ্তাহে একই সময় দেখানো হয়, বিশেষ করে যখন কোন প্রোগ্রাম যখন ফ্রেশ থেকে যখন রিপিটে আসে, জি জি, রিপিটে আসার পর কিন্তু এটা সকাল থেকে কি হয় আবার শুরু হয়, শুরু হয়, অর্থাৎ বিকালের টাইমগুলোতে কিন্তু প্রোগ্রামগুলো ফ্রেশ থাকে আর সকালের টাইমগুলোতে সেম প্রোগ্রাম, জি, ওটা রিপিটে কি চলে আসে, অর্থাৎ এটা মাদানী চ্যানেলের পক্ষ থেকে কিন্তু এক প্রকার আমাদের জন্য কিন্তু এহসান, জি জি, আলহামদুলিল্লাহ। যাদের রাত্রে দেখার সৌভাগ্য হচ্ছে না তাদের দিনে দেখার কি হচ্ছে, জি দিনে দেখার কি হচ্ছে, আসলে ইমরান ভাই মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো এভাবেই সাজানো হয়েছে যে সকল বাংলাদেশ ইসলামী ভাইরা বিদেশে আছে তারাও যেন তাদের সময় মতো দেখতে পারে, বাংলাদেশে যারা সকালে আছে তারাও যেন অনুষ্ঠান দেখতে পারে, বাংলাদেশে যারা সন্ধ্যায় সময় পায় তারাও যেন অনুষ্ঠানগুলো দেখতে পারে, অর্থাৎ ফ্রেশটা সন্ধ্যায় চালানো হয় আর রিপেটটা পূর্ণ প্রচার যেটা হয় এটা আবার সকালে চালানো হয়, যাতে করে সকালের টাইমে যারা থাকে তারা যেন দেখতে পারে, আবার যারা সন্ধ্যার টাইমে ফ্রি থাকেন তারাও যেন অনুষ্ঠানগুলো দেখতে পারেন। খুব সুন্দর কিছু এসএমএস, একটা কল নিয়ে নি, জি জি, তারপর ইনশাআল্লাহ আবার, জি জি ইনশাআল্লাহ, আমরা এসএমএস দিয়ে দেব, জি একটা কল নেব, যে কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শরীফুল ইসলাম, আমার বাড়ি নীলফামারী সৈয়দপুর, মাদানী চ্যানেলে আজকে নতুন অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানটি অনেক সুন্দর, ভালো লাগছে অনুষ্ঠানের কলাকৌশলকে, অনেক ধন্যবাদ জানাই এই ধরনের অনুষ্ঠান পরিচালনা করার জন্য। মুবাল্লিক এবং উপস্থাপক সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। মাদানী চ্যানেলে অনেক ধরনের প্রোগ্রাম চলে, তবে ছোট বাচ্চাদের প্রোগ্রাম দেখা যায় মাঝে মাঝে, কিন্তু ছোট বাচ্চাদের অনুষ্ঠান রেগুলার চলার মতো এখন পর্যন্ত দেখা যায়নি। মাদানী চ্যানেলের ছোট বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান শুরু করলে ভালো হবে আর কি, শুধু আমি আমার ব্যক্তিগত জন্য না, দর্শকের জন্য, যারা মাদানী চ্যানেলের দর্শক আছে তাদের জন্য অনেক ভালো মাঝে আসে, যখন তার ঘরে সন্তান থাকে ছোট, জি, তার ঘরে শেখার মতো সন্তান আছে বা ছোট ভাই আছে, ওই সময় তার মাথায় এটা আসে যদি মাদানী চ্যানেলের মাধ্যমে হলেও আমার সন্তানটা ভালো কিছু শিখতো, আমি এটাই চেষ্টা করি। তো এখানে আসলে আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তার সন্তানের ইসলাহ, জি জি, চাচ্ছে কিন্তু মাদানী চ্যানেল থেকে, জি জি, এর কারণ হচ্ছে এটাই, আজকে অনেক ফ্যামিলি মেম্বারের, অনেকে ফ্যামিলির গার্ডিয়ানদের যে অভিমত, যে দায়িত্ব আমার দ্বারা পালন করা সম্ভব হয়নি,
আমি একজন পরিবারের একজন গার্ডিয়ান হিসেবে আমার দ্বারা সম্ভব হয়নি আলহামদুলিল্লাহ সেই কাজ করে যাচ্ছে মাদানী চ্যানেল। জি, তাই তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেক ফ্যামিলিতে জাকির ভাই এমনই দেখা গিয়েছে যে তাদের ছোট বাচ্চাদেরকে কন্ট্রোলিং করা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। জি, এখন একটা মাধ্যম দরকার, একটা মাধ্যম দরকার, যেই মাধ্যমের মাধ্যমে সেই ধর্মীয় পরিবেশে আসবে, অন্যান্য সাইট থেকে সে বাঁচতে পারবে। তো আজকেই আলহামদুলিল্লাহ তারা কিন্তু মাদানী চ্যানেলে আশ্রয় নিচ্ছে যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল চাইলে কিন্তু আমাদের সন্তানদেরকে কি ভালো দিকে নিয়ে আসতে পারে। একটি এসএমএস আর সিমরান ভাই, ইসলামী ভাই বলতেছেন আপনার মাদানী চ্যানেল কতক্ষণ পর্যন্ত চলবে? জি, এটা এর ব্যাপারে যদি কিছু দর্শককে, যে অনুষ্ঠান আজকে শুরু করলাম আমরা, এই অনুষ্ঠান আর কি কতক্ষণ টাইম? জাকির ভাই টাইম বলতেছে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে, যেহেতু একটা নির্দিষ্ট একটা টাইম মাদানী চ্যানেলের মজলিসের পক্ষ থেকে প্রোগ্রামের জন্য হয়ে থাকে। তো আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে এই প্রোগ্রাম আমাদেরকে শেষ করতে হবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের আগামী সপ্তাহে এইভাবে আমাদের কল এসএমএস ইনশাআল্লাহ আমরা সামিল করবো, আর বিশেষ করে আগামী সপ্তাহের জন্য একটা চমৎকার, যেটা আপনাদের জন্য যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী জাকির ভাই উনি অলরেডি নোট করে যাচ্ছেন। এর নোট করার পিছনে যে উদ্দেশ্য, যারা আমাদেরকে মহাব্বত করে যারা কল করে যাচ্ছে, এসএমএস করে যাচ্ছে যে আমরা এই জিনিসটা দেখতে চাই, এই জিনিসটা আমরা পেতে চাই, আমরা যাতে আমাদের চেষ্টা থাকবে ওই জিনিসগুলো আমরা আপনাদের মাঝে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা প্রকাশ করার জন্য অনেক অনেকগুলো বিষয় আমরা নোট করেছি ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আগামী সপ্তাহে দর্শক শ্রোতা যারা আমাদের সঙ্গে থাকবে তাদের ইনশাআল্লাহ বিষয়গুলো আগামী সপ্তাহে অবশ্যই তারা আমাদের প্রোগ্রামে আমাদের সঙ্গে থাকবে আশা করা যায়। জি জি ইনশাআল্লাহ তাআলা। ইসলামী ভাইদের আমি আজকের অনুষ্ঠানে যদি না বসতাম ইমরান ভাই, হয়তোবা আমিও জানতাম না যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এত এলাকাতে মাদানী চ্যানেল চলে। এসএমএস আসছে মানিকগঞ্জ থেকে, এর পূর্বের এসএমএসটা আসছে বরিশাল থেকে, এরপরে আলহামদুলিল্লাহ আমাদেরকে মনিরুজ্জামান ভাইও মানিকগঞ্জ থেকে এসএমএস করেছেন, এরপরে আমাদেরকে রাজশাহী থেকে জাহিদ ভাই এসএমএস করেছেন, এরপর আলহামদুলিল্লাহ আমাদেরকে খুলনা কোন এলাকায় যদি ঠিকানাটাও লিখতেন তবে ভালো হতো, খুলনা থেকে এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন, নারায়ণগঞ্জ থেকে কায়েস ভাই আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন আই লাভ ইউ মাদানী চ্যানেল, সুক্রিয়া ধন্যবাদ ভাইয়া। এরপরে ফয়সাল ভাই আমাদেরকে এসএমএস করেছেন, ঠিকানা লেখেন নেই, চেষ্টা করবেন ঠিকানা সহকারে নিজের অ্যাড্রেস সহকারে এসএমএস গুলো করার জন্য, তবে আমরা সুন্দর মতো পড়তে পারবো। ফেসবুকের মধ্যে কিছু এসএমএস আসছে, এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন যে আমি আমার মা সবসময় চেষ্টা করি আপনাদের অনুষ্ঠানগুলো দেখার জন্য, আর আপনাদের কথাগুলো মন দিয়ে শুনি যাতে করে আমল করতে পারি। এভাবে করে অসংখ্য কল এসএমএস আজকে যে দর্শক শ্রোতা আমাদেরকে করেছেন, উৎসাহ দিয়েছেন, অনুষ্ঠানের নাম দিয়েছেন, এর জন্য সুক্রিয় জানাই। আর আগামী সপ্তাহে যখন দর্শক আমাদের সাথে বসবেন, প্রতি মঙ্গলবার ইনশাআল্লাহ তাআলা 8:15 থেকে আপনার মাদানী চ্যানেলে অনুষ্ঠান ইনশাআল্লাহ, ইমরান ভাইও থাকবেন, চেষ্টা করব আমিও থাকব ইনশাআল্লাহ তাআলা। এই অনুষ্ঠানে যখন আপনারা আগামী সপ্তাহে বসবেন, তো চেষ্টা করবেন আজকে থেকে আগামী সপ্তাহ পর্যন্ত নিজের আইডিয়া মোতাবেক, নিজের চিন্তাধারা মোতাবেক কিছু অনুষ্ঠানের নাম লেখা, কিছু থিম, এরপরে কি করলে মুসলমানের জন্য, আমাদের জন্য করণীয়, এমন কি আছে যেটা করলে কল্যাণ বয়ে আসবে, এমন কি আছে যা করলে মানুষের মুসলমানদের জন্য উপকারে আসবে, এই মাদানী চ্যানেলের জন্য সুপরামর্শ দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা চেষ্টা করব এই মোতাবেক কিছু কাজও করার জন্য, আপনাদের এই কথাগুলো শোনার জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, শুকরিয়া মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানে যারা আমাদেরকে কল করেছেন, আপনারা আমাদেরকে এসএমএস করেছেন, যারা আমাদেরকে বুদ্ধি পরামর্শ আমাদেরকে দিয়েছেন, আমরা অসংখ্য শুকরিয়া আমরা আদায় করি সদা সর্বদা। দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে আশা করব আমাদের অনুষ্ঠানের সঙ্গে, আমরা আশা করব আর এর মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জাবাজাল এই মাদানী চ্যানেলের এই প্রোগ্রামের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ ইলমে দিন প্রচার হবে, আমরা আপনাদেরকে সঙ্গেই পাব। আর বিশেষ করে আমাদের জাকির ভাই যেটা পরামর্শ দিয়েছেন যে নেক্সট, যেমন আগামী সপ্তাহে, জি আগামী সপ্তাহে যে প্রোগ্রাম হয়তো আমরা অনেকে প্রস্তুতি নিয়ে আসবো, তো অবশ্যই আমরা আমাদের যে আইডিয়া, যে সঠিক আইডিয়া ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো, যাতে মাদানী চ্যানেল এর পক্ষ থেকে ওই জিনিসটি ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য পেশ করতে পারি। তো দর্শক শ্রোতা, সময় একেবারে শেষের দিকে, আমরা অনুষ্ঠান সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। সদা সর্বদা দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. مدنی چینل گھارے گھارے آنبے سننا تیر بہار مدنی چینل کہہ کے لو باش بونا بھالو شو گویر شو